শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি বলটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনে আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আর একদিন পর শুরু হতে যাচ্ছে ঋতুরাজ বসন্ত ফেব্রুয়ারি মাসের সঙ্গে অনেক রকমের সম্পৃক্ততা রয়েছে আমাদের সম্পৃক্ততা রয়েছে ভাষার মাস নিয়ে সম্পৃক্ততা রয়েছে প্রাণের মেলা বইমেলা নিয়ে সম্পৃক্ততা ঋতুরাজ বসন্তকে নিয়ে এবং ভালোবাসা দিবসকে নিয়ে আর এ বছর যেহেতু ভালোবাসা এবং বসন্ত দুটো একেবারেই একসাথে শুরু করা তাই নিয়ে কিন্তু যারা গানের মানুষ বিশেষ করে তাদের অনেক রকমের উপহার নিবেদন রয়েছে সকলের জন্য সকল দর্শকের জন্য সকল শ্রোতার জন্য আজকে তারকা কথন কিন্তু তাই নিয়ে আমাদের সঙ্গে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ উপস্থিত রয়েছেন যার সঙ্গে এই গান বিষয় নিয়ে কথা হবে তার গানের জীবন নিয়ে তো কথা হবে পরিচয়ের আনুষ্ঠানিকতা আগে সারব তারপরে রয়েছে গান নিয়ে সেই গল্প আমাদের সঙ্গে প্রিয় দর্শক রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান সাদর আমন্ত্রণ স্যার আপনাকে আমাদের এই তারকা কথনের স্টুডিওতে আমাদের সঙ্গে যেহেতু গানের কথা বলছি দর্শক যে নিবেদনের ব্যাপার থাকে তো গানটি যিনি লিখেছেন তিনি রয়েছেন ডক্টর বায়জিদ খুরশিদ রিয়াজ সাদর আমন্ত্রণ আবারও আপনাকে গতকাল আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছে বেশ একটা আড্ডা সেটাও ছিল আলাদা আরেকটি গানের বিষয় নিয়ে আচ্ছা গান তো হলো গান তো নিবেদন হলো গান তো শুনবার বিষয় হলো কিন্তু গান তো শোনার সঙ্গে সঙ্গে দেখারও বিষয় রয়ে গেছে এখন এই গানটি যিনি নির্মাণ করেছেন ভিডিও চিত্র যিনি নির্মাণ করেছেন মেহেদি হাসান বাবু তিনিও রয়েছেন আমাদের তারকা কথনের স্টুডিওতে সাদর আমন্ত্রণ আপনাকেও প্রথমেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই ভীষণ ব্যস্ততা আপনার আমরা জানি সেই ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই সময় দেওয়াটা নিজের দায়িত্ব থেকেও একই সাথে সাথে আমরা জানি যে আপনার গানের প্রতি কি অসম্ভব ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকেও রয়েছে তো গান নিয়ে কথা বলবার আগে গানের ভিডিওটা আসলে আপনাকে আমরা দেখাতে চাই কারণ তাতে আমার মনে হয় যে আপনার গান নিয়ে কথা বলতে আরও বেশি সহজ হবে আর সব থেকে বড় কথা যে আজকে গানটি চ্যানেল আইয়ের পর্দায় রিলিজ হচ্ছে প্রকাশ হচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু গোটা বাংলাদেশেই সব জায়গাতে গানটি প্রচার হওয়া শুরু হয়ে যাবে আমরা গানটির কিছু অংশ দেখলাম এই গানটির কথা সুর বায়জিৎ খুরশিদ রিয়াজ সেরা কণ্ঠেরই লুইপা জিনিয়া জাফরিন লুইপা ও গেয়েছে এবং সঙ্গীত আয়োজন করেছেন মকসুদজামিন মিন্টু এবারে আপনার কাছে প্রতিমন্ত্রী মহোদয় কেমন লাগলো গান সম্পর্কে বলবেন ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে আমাদের অধ্যাপক ডাক্তার বায়জিদ খুরশিদ রিয়াজ আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই যিনি গানের কথা সুর করেছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাকেও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের যিনি মেহেদি হাসান বাবু যিনি ভিডিওটি করেছেন তো আমি যে দর্শক যারা দেখছেন আমার আসার কারণটা হলো যে গান পছন্দ করে না এরকম মানুষ তো আসলে নাই আমরা বাঙালি আমাদের হাজার বছরের ইতিহাস আছে আমরা আমাদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আমাদের সুর কথা সঙ্গীত শুদ্ধ উচ্চারণে শুদ্ধ বাংলায় গান করার চর্চাটি আমরা অনুপ্রাণিত করতে চাই এ বাঙালির হাজার বছরের ইতিহাস আছে আমাদের যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আছে আমাদের জীবনানন্দ দাস আছে আমাদের জারি সারি ভাটিয়ালি গান লালনের গান হাজারো রকমের আমাদের বাঙালিয়ানা আমাদের গান বাঙালি সংস্কৃতি আছে তো মূল কথাটি হলো যে ঋতুরাজ বসন্ত উপলক্ষে আমাদের এই আয়োজনটি মানে এই দুটি গান লিখার প্রয়াস চালিয়েছেন আমাদের প্রিয় ভাই ডক্টর বায়জিদ খুরশিদ রিয়াজ এই দুটি গান উনি লিখেছেন যে একদম একদিন পরে এই ঋতুরাজ বসন্তের আগমন তো এই একদিন পরে যে বসন্তর উৎসব শুরু হবে নবসাজে নতুন রূপে বাংলাদেশ সাজবে বাঙালি সাজবে আমরা সবাই বসন্ত বরণ উৎসবে আমরা নিজেরা সবাই মিলে উৎসব করব আনন্দ করব গান শুনব আমাদের বাঙালি সংস্কৃতির যে ইতিহাস ঐতিহ্য তার যে ধারাবাহিকতা সে অনুযায়ী সবাই আমাদের দেশে সেই বসন্ত সাজে সাজবে বাংলাদেশ এর জন্য দুটি শুদ্ধ উচ্চারণে বাংলা গান লিখার চেষ্টা করেছেন আমাদের প্রিয় বায়জিৎ ভাই উনি অসংখ্য গান লিখেছেন উনি অসংখ্য কবিতা লিখেছেন তার অনেক প্রতিভা আছে আমি এক কথায় বললে শেষ হবে না উনি অসম্ভব ভালো সঞ্চালনা করেন উনি বিটিভিতে খবর পড়েন
উনি কি বলবো, উনি অসম্ভব সুন্দর আঁকতে পারেন, তার যে এত প্রতিভা, আর উনি আমার জামালপুরের সন্তান, এটার জন্য আমি অহংকার অনুভব করি যে উনি আমাদের নেতাও। উনি আমার ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন, এবং উনি আমাদের ডাক্তারদের যে সংগঠন বিএমএ এবং সাচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, দুই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং উনি একজন অনেক বড় ডাক্তারও বটে। তো এত গুণ এবং প্রতিভা যে তার আছে, এটা বলার সুযোগ আনুষ্ঠানিকভাবে আজকে পেলাম, সেই জন্য ধন্যবাদ জানাই। এবং বাইজিদ ভাইকে এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ করতে চাই, এবং এই শুদ্ধ উচ্চারণে বাংলা গান, বিশুদ্ধ বাংলা গান করার এই চর্চাটা যেন আমরা সবাই করি। আজকে এই অনুষ্ঠানে এসে এই কথাটাই আমি বলতে চাই। আমি নিজেও অনেক গান পছন্দ করি, আর গান শুনতে অনেক ভালো হয়েছে, আরো বেশি পছন্দ, আমি গাইতে পারি না খুব একটা। কিন্তু আমরা কিন্তু এটা জানি যে যখন আপনি মেডিকেলে পড়তেন সেই সময় আপনার ব্যান্ড ছিল, ভীষণ গান বাজনা প্রিয় ছিল, এটা নিজে ভোকালিস্ট ছিলেন, হ্যাঁ নিজে ভোকালিস্ট ছিলেন, এবং সেই ভোকালিস্ট হিসেবে তিনি তখন তার ক্যাসেট বেরিয়েছিল, সেটা আমরা প্রাণ ভরে শুনতাম, এবং তার যে জনপ্রিয়তা ছিল মেডিকেল কলেজে, এক তো রাজনৈতিক নেতা হিসেবে জনপ্রিয়তা ছিল, পাশাপাশি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং জামালপুরবাসী দারুণভাবে তাকে পছন্দ করতো এবং এখনও করে। এখন যদিও রাজনীতিতে সক্রিয় হওয়ার ফলে মাননীয় প্রধানমন্ত্রীও তাকে দায়িত্ব নেওয়ার পরে বলেছেন যে এখন গান টান একটুখানি কম করে অন্য কাজগুলো একটু বেশি করতে, যার ফলে হয়তো উনি এখন একটু দূরে থাকেন, কিন্তু উনি আসলে গানের মানুষ, একেবারেই গানের মানুষ। উনি রাজনীতির মানুষ হওয়ার আগেই গানের মানুষ। রাজনৈতিক পরিবারে উনার বাবা মতিউর রহমান জামালপুরের নেতা ছিলেন, এবং জামালপুরের না, সারা দেশের নেতা ছিলেন তিনি। সিনিয়র আওয়ামী লীগের যারা আছেন বঙ্গবন্ধু থেকে শুরু করে জিল্লুর রহমান, আমাদের হামিদুর রহমান, আমাদের বড় বড় যারা বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা আছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছেন, তাদের সাথে রাজনীতি করেছেন, কাজে সেই পরিবারের আবহে তিনি রাজনৈতিক আবহে বড় হয়েছেন, কিন্তু বস্তুত মনে প্রাণে তিনি একজন গানের মানুষ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আজকের এরকম একটা আয়োজনে তিনি সারা দিয়েছেন, সেটাও হতে পারে, অবশ্যই সেজন্য সারা দিয়েছেন, এবং সারা দিন গতকালকে ফোনে কথা হয়েছে স্যারের সাথে, গতকালকে স্যার সম্মতি দিয়েছেন, তিনি তার শিডিউলটা চেক করেছেন, গান ভালো লাগে বলেই দ্রুত তিনি নিজেকে এখানে উপস্থিত করেছেন। বাইজিদ ভাই আমার চেয়ে 7 বছরের বড়, অর্থাৎ অগ্রজ, কিন্তু আমাকে সে যখন স্যার বলে আমার মনে হয় আমি তখন মানে কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকি, কিন্তু কোনোভাবেই বাইজিদ ভাইকে বলাতে পারি না যে আমার চেয়ার যেটা, এটা আল্লাহ মালিকের ইচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা দিয়েছে, কিন্তু আমি তো আসলে আপনার ছোট ভাই মেডিকেল কলেজে, মানে উনি M23 ব্যাচ ময়মনসিংহ মেডিকেল কলেজ, আমি M30 ব্যাচ। সো বাইজিদ ভাই তো আসলে আমাদের বড় ভাই, নেতা, অভিভাবকের মতো আসলে যার যার বিনয়ের জায়গা থেকে সম্মান। আমি সরকারি চাকুরি করি স্যার, আমার মন্ত্রী, কাজে আমাকে স্যারকে অ্যাড্রেস করাটা যেভাবে আমার ডেকোরাম আছে সেভাবে আমি করি। এটা আমরা এবারে আবার গানের প্রসঙ্গে ফিরে আসি। এই যে গান লেখা ভালোবাসা ফাল্গুনেই নিয়ে, কি সুন্দর করে লুইপা গাইলো তার গায়কী দিয়ে, তো লেখাটার প্রসঙ্গে যদি বলেন, গান লেখাটার প্রসঙ্গে, গানটা তো তুমি সুন্দর করে অনুষ্ঠানের শুরুতে, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার শুরুটা এত চমৎকার হয়েছে, তুমি গানের উপলক্ষটা চমৎকারভাবে সম্বোধন করতে পেরেছো, কাজে তুমি আসলে বলে ফেলেছো। আমাদের সামনে ঋতুরাজ বসন্ত, সেই বসন্ত আমাদের ভালোবাসার একটা মাস, এবং সেই মাস নিয়ে রবি ঠাকুর, নজরুল থেকে শুরু করে অনেকেই গান লিখেছেন, অসংখ্য গান লিখেছেন, কাজেই সেরকম একটা গান লেখার চেষ্টা করা, সেই ভালোবাসার গান, সাধারণ ভালোবাসার মানুষের যে আকুতিটা থাকে, ভালোবাসার মানুষ যেটা ইচ্ছে করে যে আমার পাশে এমন একজন থাকবে যে সবসময় আমারই থাকবে, আমার হাত ধরে চলবে, আমার চোখে চোখ চেখে তার মনে হবে এই পৃথিবীটা অনেক সুন্দর, বেঁচে থাকাটা অনেক সুন্দর, এইরকম উপজীব্য নিয়ে এই গানটা লেখা হয়েছে। থেকে আসলে বিষয়গুলো আসে খুব সূক্ষ্ম। আচ্ছা আমরা নির্মাতার কাছে যাবার আগে আরেকটা ভিডিও তো রয়েছে, আরেকটা গান রয়েছে যেটা রাজীব গেয়েছে, সেই গানটা কিছু অংশ দেখে আসি, দেখে তারপরে আমরা নির্মাতার সঙ্গে কথা বলব। আচ্ছা একটু অংশ দেখলাম, আর পুরো গান দেখার জন্য তো আসলে ভিডিওর সাইটগুলোতে যেতে হবে। ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার নিজের নামের একটা ওয়েবসাইট আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে বাইজিদ খুরশিদ রিয়াজ, সেখানে গানগুলো আপলোড করা হবে। ওখানে অনেক অনেক গান কিন্তু রয়ে গেছে, এই নতুন দুটো গান আবার সংযোজন এর সাথে যোগ হলো। মেহেদি হাসান বাবু, হ্যাঁ জি, ধন্যবাদ স্যার এখানে উপস্থিত আছেন, এবং বাইজিদ ভাই যিনি আমাকে এই গান লেখা, গান ভিডিও করার সুযোগ দিয়েছেন, তাই সেই জন্য বাইজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাদের প্রতিমন্ত্রী স্যার এসেছেন, এবং সেই জন্য প্রতিমন্ত্রী স্যারকেও ধন্যবাদ।
আমার মনে হয় যে আমি আসলে তো ক্যামেরার পেছনের মানুষ, কথা বলতে খুব আগ্রহী না, কিন্তু বাইজিদ ভাই প্রথমত বাইজিদ ভাই মূলত সচেতনতামূলক গানগুলো বেশি লিখেছেন। যখন সচেতনতামূলক গানগুলো লিখে আমি ভিডিও করেছি, তখন বাইজিদ ভাই বলল যে আমার তো মৌলিক প্রেমের গান তৈরি করার ইচ্ছে আছে। আমি তখন আমি তার সাথে শেয়ার করলাম যে এটা এগুলো হলে সব দিকে ই হয়, কারণ ই হিসেবে একজন সচেতনতামূলক ই হিসেবে লেখক হিসেবে গীতিকার হিসেবে সে ইতিমধ্যেই প্রতিষ্ঠা পেয়েছে, সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে, সেহেতু এই এইটার দিকে আসলে গানের সবগুলো দিক ধরা হবে। এবং গানটা শুটিং হয়েছে কোথায়? গানটা দুইটা গান দুই জায়গায় শুটিং হয়েছে। একটা হয়েছে এই মুন্সিগঞ্জে ইয়ের গানটা, বৌছি গানটা, আর ওই গানটা হয়েছে খুব ইচ্ছে করে হয়েছে উত্তরা। আচ্ছা, একটি শুটিং হাউসে এটি হয়েছে। শুটিং হাউস না, ওটা হলো উত্তরার বৌছি খেলাটা বোধহয় শহরের এই নাগরিক জীবনে অনেকটাই পাওয়া যায় না, কিন্তু এই ভিডিওটা যখন আমরা দেখছিলাম তখন প্রতিমন্ত্রী মহোদয় বলছিলেন যে বাহ, আমি নিজে ছোটবেলায় জামালপুর হাই স্কুলে, স্যার আমলাপাড়া হাই স্কুল, ওখানে আমি জীবনের প্রথম বৌছি খেলাটা দেখেছি। তো সেইটা সেই স্মৃতিটা মাথায় এখনো থেকে গেছে যে ওই বৌছি খেলাটাই ভালোবাসাটা সুন্দর গান হতে পারে, কারণ আমরা সবসময় বউকে বাদ দিয়ে অন্যদের নিয়ে প্রেমের গান লিখি। তা আমার মনে হয় না বই তো আমার ভালোবাসার সবচেয়ে বড় জায়গা, কাজে সেই আমার একটা বড় একটা উপজীব্য হতে পারে। আচ্ছা, আপনার কাছে স্যার এবারে এই ভিডিওটা রাজীবের গানের কেমন লেগেছে? উনিও আপনার, রাজীব আপনার জামালপুরের সন্তান। জামালপুরের, ও আমাদের খুবই আদরের ছোট ভাই, ও অসাধারণ সুন্দর গান করে, ওর অনেক প্রতিভা আছে। ও চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছে। আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুমি তো মানে কারু শিল্পী, চারুকলা মানে এই টাইপের আর্টিস্ট হবা, ভাস্কর বানাবা, তো তুমি এই সব বাদ দিয়ে গান কেন করছো? তো আমাকে বললো যে আপনি যে ডাক্তারি পড়লেন, এত পড়াশোনা করলেন, রাজনীতিতে যে এত সক্রিয় হয়ে গেলেন, তো আমি বললাম যে তুমি আমার প্রশ্নের উত্তর আগে দাও, আমারটার উত্তর আমার কাছে আছে। তো পরে বললো যে ভাইয়া আমার খুব ভাল লাগে গান করতে। আমি বললাম আমারও তো খুব ভাল লাগে গান করতে, কিন্তু আমি তো তোমার মতো এরকম প্রফেশনাল সিঙ্গার হতে পারলাম না। বলো আপনি আর কয়টা হবেন? তো আমি বললাম না না ঠিক আছে, আমি আপাতত যে পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ। মূলত আমাদের রাজীব, ও একটা প্রতিভাবান ছেলে, আমি ওর সম্পর্কে জানি যতটুকু, ও আমার অনেক প্রোগ্রামে আমি ওকে ডেকেছি। যেহেতু আমি তথ্য মন্ত্রণালয়ে এখন কাজ করছি, তো রাজীবের মতো ছেলেরা মেয়েরা যারা লুইপার মতো, যারা এরকম চ্যানেল আয় সেরা কণ্ঠ বা এই যে নতুন প্রতিভাদেরকে বেছে নেওয়া, আমার খুব ভাল লাগে ওদের গান যখন আমি শুনি। এই যে চ্যানেল আয় মিউজিক অ্যাওয়ার্ড যেটা হলো আমাদের সেই হবিগঞ্জে প্যালেসে, তো সেখানে আমি ছিলাম, আমাকে অতিথি করে প্রধান অতিথি করে নিয়ে গিয়েছিল চ্যানেল আই। তো আমি আবারও ধন্যবাদ দিই চ্যানেল আই পরিবারকে, বিশেষ করে সাগর ভাই, শায়েক সিরাজ ভাই, সবাইকে, আজম বাবু ভাই, স্বপন ভাই, স্পেশালি এজাজ খান, স্বপন ভাই, প্রত্যেককে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আসলে আমি কাছ থেকে আরও এই তরুণ শিল্পীদেরকে একদম উদীয়মান, যারা এদের এত সুন্দর কণ্ঠ, আমি মুগ্ধ হয়ে ওদের গান শুনেছি। আমি মনে করি রাজীব, লুইপা, এদের মতো যারা আছে সবাই ভালো করছে, এদেরকে প্রমোট করা উচিত। বাজিদ ভাই আপনি আরও গান লিখেন, ওদেরকে দিয়ে গান করান, আর সুন্দর সুন্দর ভিডিও, আরো সুন্দর ভিডিও করতে হবে। যেটা বৌছি নিয়ে যেটা হয়েছে অসাধারণ হয়েছে, আমাদের গানের মধ্যে দিয়ে এই মেসেজটা দিতে হবে আমাদের সকল তরুণদের, আমাদের বাংলাদেশের সকল মানুষকে, আমাদের সন্তান এবং আমাদের ভবিষ্যৎদেরকে, যে আমাদের দেশের ঐতিহ্য কিন্তু এগুলো, আমার বাংলার সংস্কৃতি হচ্ছে এরকম, এটা ওই ওয়েস্টার্ন ইন্ডিয়ান
এটা আমাদের সংস্কৃতি না, রুটের জায়গাটাকে আমাদের শিকড় যেটা সেটা জিততে হবে। রিয়াজ ভাই আজকে জানেন ভীষণ ভালো লাগছে আপনাকে, আমার বোনের কথাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এত প্রাণচঞ্চল একজন মানুষ, এত প্রাণবন্ত একজন মানুষ, সে কারণেই আসলে আমাদের এই স্টুডিওতে আজকে ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সাড়া দিয়েছেন এবং এত সুন্দর করে হয় না যে একটু বন্ধুভাবাপূর্ণ মানুষ এত চমৎকার করে কথা বলছেন, নিজের মনের ভাব প্রকাশ করছেন, এই কারণেই আসলে যেহেতু আপন করে নিয়েছেনই, আপন ভেবেই একটা আবদার করতে চাচ্ছি, সেটা হচ্ছে করাই যেতে পারে, করা যেতেই পারে, আপনি তো সমর্থন করছেন তাই না? অবশ্যই। আর এই সমর্থনে যদি উনি না মেনে নেন অনুষ্ঠান শেষ হবে না। জনগণের দাবি, চ্যানেলের পরিবারের দাবি, গান গান দুই কোলে তিন কোলে, আসলে যেটা মনে আসছে স্যার, দেশপ্রেমের গান, দেশাত্মবোধক গান আমার ভালো লাগে স্যার। যেমন যে গানটি সবারই খুব প্রিয়, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। টেলিভিশনে পর্দায় দর্শক দেখছেন এবং চ্যানেলের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেও সমস্ত বন্ধুরা দেখছেন, সকলের হয়ে এই কৃষ্ণ করতালি আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা। কণ্ঠের দেখো বেসটা কত বেশি ছিল সন্দেহ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক ধন্যবাদ ডক্টর বায়জিত খুশি। আমরা একটু চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবো না, আমরা একটু চট করে পরিবারই তো মানুষ। হ্যাঁ, তো আমরা চ্যানেল আই পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম ভাবে গানটি উপস্থাপনা করা, জাতির সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য, এবং প্রতিমন্ত্রী মহোদয়কে বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ মেহেদি হাসান বাবু আপনাকেও, এবং আবারও অনেক অনেক ধন্যবাদ প্রতিমন্ত্রী মহোদয়, এবং কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ অনুরোধ রক্ষা করবার জন্য, এবং শুভকামনা জানাচ্ছি আমাদের চ্যানেল পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয়তা